এখনো আসে না কেন? একটু ফোন দিয়ে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কই তুমি? আরে আর বলো না, একটা জ্যামে পড়েছিলাম বুঝছো, একটু দেরি হয়ে গেছে, রাগ করো না লক্ষ্মীজি, আমি এখনই আসছি। জ্যামে পড়ে গেছো মানে? বুঝলাম না, আমি কখন থেকে এখানে এসে লেট দাঁড়িয়ে আছি জানো তুমি? ওই যে বললাম না, একটু জ্যামে পড়ছিলাম, এখন জ্যাম সারছে বুঝছো, এখন এই যে চলে আসতেছি, আর একটু ওয়েট করো, শোনা রাগ করো না। দেখি জ্যামে পড়ার সময় আমি স্কুলে যাব কখন? ভাবলাম যে একসাথে যাব, একটু ফুচকা টুচকা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে যাব। আরে বাদ দাও তোমার স্কুল, আজকে কোনো স্কুলে যাওয়া যাবে না বুঝছো, আজকে সারাদিন দুজনে করবে ফুচকা না, শুধুমাত্র একদম বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ লেখাপড়া করবো না, লেখাপড়া না করে তোমাকে বিয়ে করি, তারপরে শাশুড়ি তোমার ফোন না খাই, তাই না? শোনো, লেখাপড়ায় এত টাইম দিলে তুমি আমার টাইম কখন দিবা? কেন, তোমার তো টাইম দিতেছি, তুমি তো টাইম নিতেছো না। এই টাইমে আমার হবে না বুঝছো, আজকে সারাদিন ঘুরবো, কিন্তু তোমার অনেক কিন্তু ভালো লাগবে বুঝছো। হ্যাঁ আজকে সারাদিন ঘুরবা, তোমার ঘোরার নমুনা, টাইম দেওয়ার নমুনা তো দেখাই যেতেছে। এখন বাজে কয়টা? 10টা বাজে, এখনো তুমি আসো না। আসতেছি বাবা, সেদিনও তো তুমি এই যে আইসাই শেষ করলে না, বললাম বাসায় আম্মু বকা দেবে, ভাইয়া বকা দেবে, এগুলো বললে হয়? হ্যাঁ তো বকা দিলে বলবো না যে বকা দিবে? হ্যাঁ আমি প্রতিদিনই যখন স্কুল থেকে দেরি করে যাই, তখনই ভাইয়া আম্মু সবাই বকা দেয়, তো বকা দিলে আমি তোমাকে বলবো না? তুমি কি আমার কিছু হও না যে আমি তোমাকে বলতে পারবো না? কিন্তু আমার মন তো মানে না, আমার তো মনটা চায় সারাক্ষণ তোমার হাত দুটো ধরে হাঁটতে, তোমার পাশে বসে গল্প করতে, তোমাকে একটু আদর করতে। হ্যাঁ বুঝতে পারছি, সারাক্ষণ হাত দুটো ধরতে, তোমার তো ওই সমস্তই চিন্তা ভাবনা, তোমার চিন্তা ভাবনা আছে একটু যে লাইফে কি করবা, চাকরি বাকরি নিচ্ছ না কিচ্ছু না, তুমি সারাদিন তোমার বাপের টাকায় ঘুরে খাইয়া ঘুরে বেড়াও। হ্যাঁ চিন্তা ভাবনা আছে তো, একদম চুটিয়ে প্রেম করা, এটাই তো আসল চিন্তা। হ্যাঁ চুটিয়ে প্রেম করার আসল চিন্তা, তাই না? খালি প্রেম করলেই হবে, বিয়ে করতে হবে না? কি বলো, আগে বিয়ে করবো তাহলে তো মজাটাই শেষ। হ্যাঁ আজকে আমাদের রিলেশন কত বছর হইলো? এক বছর ধরে আমরা রিলেশন করি, তারপরে বলতেছো প্রেম করা হবে না? কি বলছো, আমি তো ভাবছি 5 বছর রিলেশন করব। 5 বছর রিলেশন আমার সাথে করা লাগবে না বুঝছো, অন্য কোনো মেয়ে খুঁজে করো, ভালো লাগে না। অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাবই না। তাহলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে, আমি আর প্রেম থেম করতে পারবো না, আমাকে বিয়ে করো না, আমি বিয়ে করার পরেও পড়াশোনা করবো। আমার এত সুন্দরী লক্ষ্মী সোনা ময়না টিয়াটা রাইখা, আমি অন্য মেয়ের পিছে ঘুরতে যাব না। আমি তো অন্য মেয়ের পিছনে ঘুরতে বলিনি, আমি বলছি বিয়ে করতে। আমার বিয়ে করতেছো কবে সেটা বলো? করবই তো। আই শোনো, আজকে না আমার বাসা খালি, চলো আমার বাসে চলে আসো। কি মানে আমার বাসাটা আজকে খালি? হ্যাঁ তোমার বাসাটা খালি তো আমি কি করব? চলে আসো না। হ্যাঁ তোমার মাথা তো সবসময় দুষ্টুমি বুদ্ধি, এই সমস্ত দুষ্টুমি বুদ্ধি চিন্তা ভাবনা মাথার থেকে ফেলে এখন বিয়ের চিন্তা ভাবনা করো, আর বিয়ের পরে কি করবা সেটা করো, এই বেকার হয়ে ঘুরে বেড়ায় না, একটা চাকরি বাকরি ধরো ঠিক আছে, বাপের টাকায় সবসময় বসে বসে খাওয়ার চেষ্টা করো না। আরে রাগ করছো, তুমি বাসায় বলবা আজকে স্কুলে একটু ঘন্টা বেশি হয়েছে। না আমি বাসায় কিচ্ছু বলতে পারবো না, তুমি যদি আসতে পারো আধা ঘন্টার ভিতরে আসো, না আসলে আমি চলে যাচ্ছি। না 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 না, শোনা চলে যাবে না, তুমি চলে গেলে তোমার সব বন্ধ করেছো, তুমি কাজ করো, সত্যি বলছি আজকে তুমি আসো একবার, অনেক ভালো লাগবে। হ্যাঁ না আমি যেতে পারবো না, ঠিক আছে? এইভাবে না করছো কেন? না আমার স্কুল আছে, আমি স্কুলে চলে গেলাম। আরে না 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 শোনো, তুমি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার বিষয়টা আমি সব সময় বোঝার চেষ্টা করি ঠিক আছে, কিন্তু তুমি আমার বিষয়টা বোঝার চেষ্টা করো না। আমি এই যে কতক্ষণ যাবত যে আমি বসে একদম ভ্যাপসা হয়ে গেছি, বাসায় আসো দুজনে রিল্যাক্স মনে কথা বলি, তারপর তোমার জন্য তোমার পছন্দের কিছু খাবার আমি নিয়ে আসি। হ্যাঁ তুমি তো আমার জন্য খাবার নিয়ে এসো, কত কিছু নিয়ে এসো, কেন তোমার আমি বলছি আমি ফুচকা খাবো আজকে, স্কুলের সামনে যে ফুচকার দোকানটা আছে টেস্টি মানে বলার বাহিরে, তুমিও খাইছো তুমি তো জানো, আমি ওই ফুচকাটা প্রতিদিন একবার হলেও খাই, লাগালে আবার মাথাটা ক্যাঞ্জলি আউলাই যায়। আচ্ছা তোমাকে যদি তোমার পছন্দের ফুচকা খাওয়াই তুমি আমাকে কি খাওয়াবা? মানে তোমাকে যদি আমি পছন্দের ফুচকাটা খাওয়াই তুমি আমাকে কি খাওয়াবো সেটা বলো। একটা খুশি মারবো তোমার, সব সময় খালি মানে মানে কিছু একটা দিলে সেটা অপর সাইড দিয়ে দিতে হবে, তাই না? সব সময় নেয়ার ধান্দা।
আর তোমার নিয়াগুলো যদি ভালো হতো না তাহলে দিতাম। তোমার নিয়াগুলো কি জানো দুষ্টুমি। কিসের দুষ্টুমি? কিসের দুষ্টুমি? এই যে আগে দিন ফুসকা খায়, বাবু একটা পাপ্পা দাও না, বাবু এইটা করো না ওইটা করো না, এইগুলা কি? 100 বার রিকোয়েস্ট করে তো একটা পাপ্পা পেয়েছে, একটাই কি হয় বলো? একটা পয়সা এটাই শুকুর করো, ঠিক আছে? আল্লাহ আমার কপালটাই খারাপ। হ্যাঁ এখন কপাল খারাপ না, কপালের এই কপালের লেখা রাখো, কপালের নাম গোপাল। বন্ধু বান্ধবরা দেখে একদম রুম ডেটিং পর্যন্ত যায়, আমার রুম তো দূরের কথা, পাপি কপালে জুটে। এই রুম ডেটিং মানে রুম ডেটিং করো বিয়ের পরে করবা, ঠিক আছে? ওই তোমার ওই সমস্ত বন্ধু বান্ধবের সাথে যে সমস্ত বন্ধু বান্ধব ঘুরে না, ওরা হলো নষ্ট নষ্টা মেয়ে, বুঝছো? আর তোমার বন্ধুগুলাও নষ্টা। তাদের কথা বলে তুমি আমাকেও নষ্ট করতে চাচ্ছো, তাই না? তুমি আজকে আসো, তোমার খবর আছে। আসতেছি তো, শোনা রাগ করতেছো কেন? আজকে তুমি আসলে না ফুসকায় এমন ঝাল দিব, ঝালের গুতায় তুমি লাফে আকাশে উঠবা। ঠিক আছে ঝাল দিবা, আমার ঝাল লাগবে, আবার আমাকে ঠান্ডা করার দায়িত্ব তোমারই, অসুবিধা নাই। সেইটাই, তাই না? এখন কখন আসতেছ সেটা বলো। এই তো আর 20 মিনিট লাগবে। আচ্ছা তুমি 20 মিনিট ঘড়ির টাইম, আমি তোমাকে 20 মিনিট না 30 মিনিট দিলাম, 30 মিনিটের মধ্যে তুমি এখানে হাজির না থাকো তোমার সাথে আর কখনো আমি কথা বলবো না। না শোনা ওভাবে বলে না, আমি 20 মিনিটের আগেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে তাহলে রাখো, বাই। আচ্ছা ঠিক আছে, ওকে বাই বাই।